আস্তে আস্তে ক্লাস হবে। কি কারণে তোমাকে ধরা হয়েছে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন বিচারপতি কি রায় দিলেন? আমাদের অ্যাডিশন সেশন জাজ পক্সো কোর্টের সন্দীপ মান্না স্যার মামলা করেছিল নাজিরা বিবি, এর বাড়ি হচ্ছে আমাদের ভরপুর থানার নতুনপাড়া ভরপুর গামী, ওর মেয়ে নাবালিকা ছিল রেণুকা খাতুন, তার বয়স নাবালিকা ছিল তাকে 5/1/1939 তার মামাতো ভাই ফুলবাবু তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে ধর্ষণ করেছিল। বিচারপতি কী রায় দিলেন? বিচারপতি আজকে রায় দিল 376 এর জন্যে 7 বছর সাজা, আর ফোর পক্স যেটা আমাদের রেপ ইচ্ছাকৃতভাবে ইচ্ছার বিরুদ্ধে রেপ করে তার জন্য 7 বছর সাজা দিলেন, আর প্রতি কেসে ইচ কেসে 2,000 টাকার ফাইন দিলেন, 3 মাস জেল দিলেন। 6 জন সাক্ষী হয়েছে এই কেসে। আমার সঙ্গে সুকান্ত মুখার্জী বন্ধু এপি বিশ্বত ছিলেন, উনি কাজ শুরু করেছেন, সহযোগিতা করেছেন, এবং উনি যে ভিজি রেণুকাকে 75,000 টাকা দিলেন, কম্পেনসেট করলেন ওয়েলফেয়ার লেখাপড়া করার জন্য, চিকিৎসা করার সমস্ত থাকার জন্য। এটা বহরমপুর আদালত থেকে 7 দিনের মধ্যে পেয়ে যাবে, ডিএলএ অফিস থেকে বহরমপুর। বিচারপতি কী নাম? সন্দীপ কুমার মান্না।